বিশ্বকাপ ফুটবলে আজও তিনটি ম্যাচ। এদিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাবেক দুই চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং ইংল্যান্ড। তবে দিনের প্রথম ম্যাচে রাত ১০টায় খেলবে কলম্বিয়া এবং আইভরি কোস্ট। সি গ্রুপের এই দুই দল শুরু করেছে জয় দিয়ে, তাই দ্বিতীয় জয় নিশ্চিত হয়ে যাবে রাউন্ড অব ১৬। রাত ১টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সাবেক দুই চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং ইংল্যান্ড। ডি গ্রুপের এই দু শক্তিশালী দলই তাদের প্রথম ম্যাচে হেরে বসে আছে, তাই টিকে থাকার জন্য দু দলের সামনেই জয়ের কোনো বিকল্প নেই। একই অবস্থায় ভোর ৪টায় যারা খেলতে নামবে সেই জাপান এবং গ্রিসের। সি গ্রুপের দুই দলও যাত্রা শুরু করেছে হার দিয়ে।